তুমি কি প্রতিদিন ঘুমের মাঝে লাল নীল স্বপ্ন দেখো? নেটে কি রসালো সিনেমা দেখো? যে সিনেমা দেখলে মনের মধ্যে রসের উদয় হয়, আবার রস আপনি আপনিই ঝইরে পড়ে। সেই সিনেমা সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? মোহন, তোমার বস্তার মুখটা খুলো তো বাবা, খুলে তোমার বস্তার কলারটা আমাকে দেখাও তো। ডাক্তার কবিরাজ, এদের কানে সরম করলে চলে? সরম করলে তো চলবে না, তোমার সবকিছু আমার জানতে হবে, বুঝতে হবে, তবেই না তোমার আমি চিকিৎসা করবো। খুলো তোমার ওই বস্তার মুখটা, খুলো, খুলে আমার কলাটা আমার দেখাও। তো আমাদের হোদায়রা কি লাল নীল স্বপ্ন দেখে? হোদায়রা কি হাত দিয়ে মাটি কাটে? তা তার বস্তা কি সে খুলবে, কলা কি দেখাবে? ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সব কিছু জানার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা দেখতে চলেছি এক অসাধারণ ডাক্তার, মানে ডাক্তার না, কবিরাজ, যার চিকিৎসা করার অসাধারণ নিয়ম। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো যদি তোমাদেরও এরকম প্রবলেম হয়ে থাকে তার চিকিৎসা পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সেটা তো কবি, ছেলে আমার কলেজে উঠছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আবার 12-1 পর্যন্ত ঘুমায়, কলেজেও যায় না। ছেলের সমস্যা হলো খাওয়া দাওয়া করে না, ঠিকঠাক ঘুমোয় না, মানে 12-1 অবধি ঘুমায়, কলেজেও যায় না, এই হলো ছেলের সমস্যা। এই সমস্যার একটাই সমাধান কাকু, তোমাকে বলে দিচ্ছি, এই সমস্যার একটাই সমাধান, বিয়ে দিয়ে দাও। আপনি ডাক্তার আর চিকিৎসা দিতে পারবো না। আমি একটা কথা বলি, সুন্দর একটা কবিরাজ বাড়াইছি, তাই নাকি? শ্রীমতী তৃপ্তি রানী। আচ্ছা আচ্ছা, খুব ভালো, জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে, তাই? খালি চিকিৎসা না। আচ্ছা, চিকিৎসার পরে ভালো হয়েছে কি না পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে তার কাছে। আমার কথা শুনবে না, এখন যাও যাও তৃপ্তি রানীর কাছে, পয়সা দিয়ে যাও। আরে ঠিকানা তো নাও। আরে ঠিকানা তো দিয়ে দা, তার আছে, আমি তো মেসেজ করি। এই সালা, এই এতক্ষণ গেজাতে পারলে কোনো সমস্যা হলো না, এরকম 10 ফোন নাম্বার দিতে তোমার সমস্যা হয়ে যাবে? সালা পাকামি করছো, পাকামি, হ্যাঁ, অ্যাটিটিউড করে পাঠাবো নি মোবাইল নাম্বার। এরপর আমাদের সদীপ কাকা তার বন্ধুর কথা শুনে তার হোদাই বেটাকে নিয়ে হাজির হয় সবজি রানী ওকরার মতো তৃপ্তি রানীর কাছে। মানে ওকরা চিনলে না? ওকরা, আরে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স, ভেন্ডি, ভেন্ডি। আরে কাকা, ওরম করে কি দেখছো? কাকা, লোভ লাগছে, লোভ লাগছে। এই সা, তুই কি দেখছিস? হ্যাঁ, তো দিদার বয়সী, তবে অনলাইন মাঝে তুই অনলাইন মারবি, হ্যাঁ, সব খারাপ। রুগীকে আমি না, আমার ছেলে। এদের সবার এই ভেন্ডি রানীকে দেখে জল পড়া শুরু হয়ে গেছে, মানে মুখ 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 থেকে। আরে আমি তো এই দৃশ্য দেখার পর জল ঠেলাই ভুলে গেছি। কি হ্যাঁ কি হ্যাঁ, একে দিকে সবার বড় হয়ে যাচ্ছে, আমার তো একে দেখার পর। লে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কলেজেও যায় না, খালি সুমারে মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আপনি ওনাকে একটু ঠিক মতন দেখবেন। তুমি ভিতরে যাও। আরে হারামজাদা বাবা, ফোনটা কেড়ে নাও, তাহলেই তো সমস্যা শেষ। তা না, এখানে লাগাতে নিয়ে এসছি। মালিশ মালিশ, সব কটা নোংরা। হ্যাঁ মা জননী, ওকে একটা মদ দোকান মালিশ দিয়ে দাও তো। আমি কি ওর সঙ্গে যেতে পারি? না। হ্যাঁ, এত তাড়াতাড়ি? হ্যাঁ কাকা, এত তাড়াতাড়ি? যা, মুখের উপর না বলে দিল। আমি কবিরাজ, শ্রীমতী তৃপ্তি রানী, ভয়ের কিচ্ছু নেই, যাও বাবা, তুমি ভিতরে যাও, আমি আসছি। বাবা মোহন, তোমার বস্তার মুখটা খুলো তো বাবা, খুলে তোমার খুলো তোমার ওই বস্তার মুখটা, খুলো, খুলে আমার কলাটা মারে দেখাও। তোমার কলাটার যে অবস্থা, কলাটার পরে খুব আজাব হয়েছে, তাই না বাবা?
রাখো, পাল্লাটা তোমার ব্যাগের মধ্যেই রাখো। ঘুমের মাঝে লাল নীল স্বপ্ন দেখো। জি দেখি। নেটে কি রসালো সিনেমা দেখো? রসালো সিনেমা মানে বুঝলাম না। যে সিনেমা দেখলে মনের মধ্যে রসের উদয় হয়, আবার রস আপনি আপনিই ঝরে পড়ে। সেই সিনেমা রস আপনি আপনি ঝরে পড়ে না দিদা, ওটাকে ঝরাতে হয়। বলছি সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? জি কাটি। হাত দিয়ে মাটি কাটি না তো, কোদাল দিয়ে মাটি কাটি। মাটি না কাটলে কেমনে বুঝবো আপনার ওষুধে কাজ করলো কিনা? এই শালা, এত যখন মাটি কাটার শখ তো জানা, 100 দিনে কাজে লেগে জানা। ওষুধটা সকালে খাবে, রাতে খাবে, আর মালিশটা দিনে দুইবার। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পারলে বন্ধুরা সাবস্ক্রাইবটা করেই দিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই।